লম্বা ঘন কালো চুল কার না পছন্দ? যত্নের অভাবে, সময়ের অভাবে আমাদের চুল ঝরে যায় এবং ড্যামেজ হয়ে যায়। আজকের এই হেয়ার রেমেডিটি আপনার ড্যামেজ চুল সিল্কি করবে, ঘন কালো এবং লম্বা করবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু অ্যালোভেরা পাতা নিয়েছি, কিন্তু অ্যালোভেরা পাতাগুলো ছোট কচি পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এই রকম কচি ছোট পাতাগুলোই নেবেন, এটি দিয়েই কিন্তু খুব ভালো হেয়ার রেমেডি তৈরি হবে। এখানে আমি অ্যালোভেরার তিনটি কচি পাতা নিয়েছি, এই তিনটিকে আমি পানি দিয়ে ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই পাতার সামনের অংশটি একটু কেটে ফেলে দিতে হবে। এরপর আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আজকে আমি একটি হেয়ার রেমেডি তৈরি করব, যেটি ব্যবহারে আপনাদের চুল পড়া বন্ধ হবে, টাক মাথায়ও নতুন চুল গজাবে। সময়ের অভাবে, অলসতার কারণে আমরা চুলের যত্ন নিতে ভুলেই যাই। আজকের এই হেয়ার রেমেডিটি আপনারা একটি বার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে 6 মাস, 4 মাস এটি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। এখানে আমি অ্যালোভেরার তিনটি পাতা কেটে নিয়েছি। এরপর এর সাথে 2 নম্বর অ্যাড করব কালো জিরা। কালো জিরা আমাদের চুল কালো করে, চুল সহজে পাকবে না, চুল সাদা হবে না। যাদের চুল কম বয়সে পেকে যাচ্ছে তাদের জন্য কালো জিরা খুব উপকারী। কালো জিরা চুলে ব্যবহারে সহজে চুল পাকে না, লালটে চুল কালো হয়। এরপর 3 নম্বর অ্যাড করব মেথি। মেথি চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়, চুল সিল্কি হয়, চুল পড়া একেবারে বন্ধ হয়ে যায় মেথি ব্যবহারে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা এবং 1 চা চামচ পরিমাণ মেথি অ্যাড করলাম। এখানে তিনটি উপকরণ অ্যাড করার পর আমাদেরকে 2 নম্বর কাজটি করতে হবে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, চুলার আগুন একেবারে লো আছে থাকবে। এখানে আমি প্রথমে দিয়ে নিলাম সরিষার তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এই সরিষার তেলের সঙ্গে আমি অ্যাড করব নারিকেল তেল। আমি চুলে প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করি, এজন্য প্যারাশুট দিচ্ছি। আপনারা চুলে যে তেল ব্যবহার করেন নারিকেল তেল, সেটি এখানে অ্যাড করে দেবেন। 1 কাপ পরিমাণ সরিষার তেলের সঙ্গে 1/2 কাপ পরিমাণ নারিকেল তেল, অথবা এর থেকেও কম পরিমাণ নারিকেল তেল অ্যাড করলে হবে। এরপর এই দুইটিকে ভালোভাবে একটু হালকা গরম করে নিতে হবে। এরপর এর সাথে অ্যাড করতে হবে অ্যালোভেরা, মেথি এবং কালো জিরা। এই তিনটিকে ভালোভাবে এর সাথে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই নারিকেল তেল এবং সরিষার তেল গরম হবার পর এই তিনটি উপকরণ এর মধ্যে দিয়ে দেবেন। এখানে অন্তত পক্ষে আমাদেরকে 10 থেকে 15 মিনিট এই কাজটি করতে হবে। চুলার আগুন একেবারে লো থাকবে। ভালোভাবে, সম্পূর্ণভাবে সবগুলো উপকরণের ফ্লেভার তেলের মধ্যে মিশে গেলে চুলা থেকে নামিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ফ্রিজে রাখা ছাড়াই এই তেল আপনারা 6 মাস, 1 বছর এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই তেল নষ্ট হবে না। শুধুমাত্র একটি কাচের কৌটো করে অথবা কাচের বোতলে করে এই তেল সংরক্ষণ করবেন। 6 মাস, 1 বছর এই তেল নষ্ট হবে না, খুব সহজেই চুলে ব্যবহার করতে পারবেন। যারা সময়ের অভাবে প্রতিদিন এই হেয়ার রেমেডিগুলো তৈরি করতে পারবেন না, তারা ঠিক এভাবে একটি দিন সময় করে, একটু সময় নিয়ে এই কাজটি করে রাখবেন। দেখবেন আপনাদের 1 বছর 6 মাস আর কিছুই করতে হবে না। বছর জুড়ে এই একটি তেল একবার তৈরি করে সংরক্ষণ করে চুলে ব্যবহার করে লম্বা ঘন চুল পাবেন। তেলের ঘনত্ব দেখুন কতটা ঘন হয়েছে। অ্যালোভেরা জেল, মেথি এবং কালো জিরার ফ্লেভার তেলের মধ্যে ভালোভাবে মেশার পর দেখবেন তেল এরকম ঘন হবে এবং তেল অনেকটা পিচ্ছিল হবে।
এই তেল চুলে ব্যবহারে আপনাদের চুল সিল্কি হবে, চুল রুক্ষ হয়ে গেছে, আগা ফেটে গেছে, এই সকল সমস্যা দূর করে চুল এতটা সিল্কি হবে আপনারা চুল বেঁধে রাখতে পারবেন না, চুল ঘন হবে, কালো হবে। ঠিক এভাবে রাতে ঘুমানোর আগে আপনারা এটি চুলে ব্যবহার করবেন, চুলের গোড়ায় গোড়ায় ঠিক এভাবে হাতের আঙুলের সাহায্যে চুলে লাগিয়ে নেবেন, অথবা একটি তুলার সাহায্যেও এই কাজটি করতে পারেন। আমরা যেভাবে নর্মালি চুলে তেল ব্যবহার করি, ঠিক এভাবে রাতে ঘুমানোর আগে আপনারা এটি চুলে লাগিয়ে নেবেন। সপ্তাহে 2 থেকে 3 বার এই তেল ছেলে মেয়ে সকল বয়সের সবাই চুলে ব্যবহার করবেন। চুল লম্বা হবে, ঘন হবে, চুল সিল্কি হবে, চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে।